বিরতির পর ফিরে এলাম বাংলা বলছে আজকের টক শোতে। এবার শোনাবো হচ্ছে সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা পার্টির সাংসদ অর্জুন সিং কি বলছেন একটু শোনাবো। দেখুন, আমাদের তো জেড প্লাস সিকিউরিটি নেই, তা সত্ত্বেও আমাদের সিকিউরিটিদের প্রথম ইনস্ট্রাকশন থাকে কি ওরা যতক্ষণ পৌঁছবে না আমরা গেট খুলব না। কিন্তু দিদিমণি যে পায়ের তলা মাটি নেই সেই জন্য রাস্তায় রাস্তায় উনি গেট খুলে পুলিশের মতন দাঁড়িয়ে উনি রিস্ক নিচ্ছেন, দুর্ঘটনা ঘটতেই পারে। এই দুর্ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা ঘটেনি আমি বলবো না, কিন্তু উনাকে এটা করা উচিত না। আজকে প্রধানমন্ত্রী যখন যাবেন, কনভয় যায়, হয়তো কেউ হাত জোড়লে ভিতর থেকে হাত জোড়েন, উনি গেট খুলে হাত জোড়তে যান না, এটা কিন্তু হয় না। উনি আমাদের মুখ্যমন্ত্রী বাংলার, উনি নিজের গাফিলতিটাকে চারজন পাঁচজনের নাম নিয়ে কি আমাকে ধাক্কা দিয়েছে এই বলে বাংলাকে আশান্ত করার চেষ্টা করছে, মানুষের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষ এবার উনি যতই যা বলেন বাংলার মানুষ ওনার কথায় বিশ্বাস করছে না। আচ্ছা বলুন তো, মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বয়ান দেয় কি আমার উপরে হামলা হয়েছে, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার আরও খারাপ হবে। যত খারাপ আছে তার থেকে আরও বেশি খারাপ হবে। কিছু কর্মী সমর্থকরা রাস্তায় নামবে, আজকে দেখুন টায়ার জ্বালা, সরকারি পার্টি টায়ার জ্বালাচ্ছে, সরকারি পার্টি রোড অবরোধ করছে, কাকে কার বিরুদ্ধে রোড অবরোধ করছেন, কাকে ইঙ্গিত করছেন? আপনি কি বলতে চাইছেন কি ওখানে অমুক পার্টি মেরেছে অমুক পার্টি মেরেছে? দিদিমণি, নন্দীগ্রামে পুলিশ নিখোঁজ হয়ে গেছিল, এটা কিন্তু ভাবতে হবে। কোহিনুর মজুমদার, অর্জুন সিং তৃণমূল কংগ্রেস করেছেন দীর্ঘদিন, উনি দিদির ক্যারেক্টারিস্টিক্স ফিচার সম্বন্ধে জানেন যে তিনি যখন মানুষের সঙ্গে থাকেন বা মানুষের সঙ্গে মিশে যান, একাধিকবার ওনার সিকিউরিটি প্রোটোকলস নিয়ে পুলিশের কাছ থেকে শুনতে হয়েছিল। পরবর্তী প্রথম দিকে উনি সিকিউরিটি তেমনভাবে নিতেনই না, পরবর্তীকালে তাকে জোরজার করে নিতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে মিশে যান, আলাদা করে কে তৃণমূল কা কে তার সঙ্গে পরিচিত কে অপরিচিত এটা নিয়ে ওনার কখনোই কোনো বাজবিচার থাকে না, অর্থাৎ প্রোটোকল মানেন না। দুই, অর্জুনবাবু বললেন যে পুলিশ ছিল না, পুলিশ কোথায়? প্রশ্ন তো আমারও যে নির্বাচন কমিশন, তিনি মনে করেন যে নির্বাচন কমিশন প্রার্থী একজন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের সঙ্গে একদম, সি ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স অফ দি ইলেকশন। তো সেখানে নির্বাচন কমিশন যে এসে ডিজি পাল্টে দিল, এডিজি আইন শৃঙ্খলা পাল্টে দিল কেন না, সেখানে নির্বাচনের ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার্ড হচ্ছে। তো আজকে নির্বাচন কমিশনের যেখানে কাস্টোডিয়ান নির্বাচন কমিশন এবং সেখানে নির্বাচন কমিশনের একজন স্টেক হোল্ডার, নির্বাচনের একজন স্টেক হোল্ডার একজন প্রার্থী তিনি ইনজোর্ড হলেন, তার দায়টা তো নির্বাচন কমিশনকে নিতে হবে। অর্জুনবাবুর সঙ্গে আমি সহমত। এবার গাড়ি থেকে অর্জুনবাবুর যেটা মূল বক্তব্য হচ্ছে নন্দীগ্রামে পুলিশ অফিসার নিখোঁজ, মাটি নেই, যা কিছুই করো না কেন, আমি যা পদ্ধতি না শোনো, এবার বাংলার মানুষ আর বিশ্বাস করছে না। দেখুন, বাংলার মানুষ বিশ্বাস করছেন কি না করছেন সেটা তো জ্যোতিষী না অর্জুনবাবু, ওটা উনি বলাটা আমার মনে হয় না ঠিক যে কি হবে কি না হবে। মানুষের ভোটের উপর আমরা নিশ্চিত, মানুষকে যে কাজ আমরা সার্ভিস দিয়েছি 10 বছরে, মানুষের সার্ভিসের উপর ভিত্তি করে ভোটটি দেবে। কিন্তু গাড়ি থেকে নামা বা না নামা নিয়ে অর্জুনবাবুরও ইতিহাস আছে। এই আবিষ্কারবাবুদের নেতাদের মানে আদি নেতাদের, অর্জুনবাবু গাড়ি থেকে নেমে মুর্দাবাদ তুর্দাবাদ বলেছিল বলে, গাড়ি থেকে নেমে যে সুন্দর বিশেষণে বিশেষিত করেছিল, আবিষ্কারবাবুর ওখানে ছিলেন না। ওকে, জানেন এই জায়গাটা একটু আবিষ্কারবাবু মনে করে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের তখন তিনি এমএলএ ছিলেন এবং সেই পুলিশের এসপিকে ধাওয়া করার সেই ছবি ভাইরাল হয়েছিল, মুখ মানে এই যে পুলিশ যারা সেদিনকে তারা আজকে বিজেপিতে, এবং হচ্ছে ডুজ অ্যান্ড ড্রোনস মানে গাড়ি থেকে কীভাবে নমস্কার করতে হবে এই ডুজ অ্যান্ড ড্রোনস গুলো, এইখানেই আমার প্রশ্নটা। এই যে ডুজ অ্যান্ড ড্রোনস মানে ঠিক এইভাবে করা উচিত, এইভাবে চলো, যে এইটাকে ওই যে কাট সাইজ করানোটাই কি এবার তৃণমূল কংগ্রেসকে সবক শেখানো, বা হচ্ছে যেটা দিলীপবাবু বলেন 19 হাফ 21 সাফ? আবিষ্কারবাবু, দেখুন, দিলীপদা রাজনৈতিক স্টেটমেন্ট করেছেন, আপনি যদি দিলীপদার কালকে থেকে আজকে স্টেটমেন্ট দেখেন, দিলীপদা বারংবার বলেছেন, অবশ্যই স্বীকার করি, দিলীপবাবু সমীক বাবুর বক্তব্যের মধ্যে অনেকগুলো আমার পার্টির কোনো নেতা বলেননি,
না না কৈলাসবাবুর বক্তব্যটা আছে, এগুলো চালিয়ে আজকে আর পরিস্থিতিকে মানে বিতর্ককে আগু পিছু করতে চাই না। কৈলাসবাবুর বক্তব্যও শুনেছি, কৈলাসবাবু সকালবেলা টুইট করেছেন যে আমি মহাকালের নগরীতে রয়েছি, দুর্ঘটনার খবর পেয়েছি, আমি আশা করি মমতা দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমার কাছেও টুইটটা আছে দাদা। এখন ঘটনা হচ্ছে যেটা, যে যে ঘটনা গতকাল ঘটেছে সেই ঘটনা অবনবিপ্রেত, এটা আমার সমস্ত নেতারা বলছে, আমরা সবাই একই কথা বলছি, কারণ আমরা কারোর অসুস্থতা নিয়ে কটুক্তি করতে পারি না, যেটা অন্য কারোর হয়তো সংস্কৃতি। অর্জুনবাবু কি আপনার দল করেন না? অর্জুনবাবু কি কোনো কটুক্তি করলেন? একদম অ্যাবসলিউট, কালকে ক্লিপিংটা দেখান, উনি বলছেন নাটক করছে। অর্জুনবাবু এটা বলেছেন কালকে, বাইট গুলো তো একরকমের, টুইটে পরের দিকে অন্যরকম কথা এসছে। কালকে অর্জুনবাবু ঘটনা প্রমাণ দিয়েছেন দাদা, বাইট বাইট বাইটে এই আজকে কালকে বললেন পাঁচজন ঠেলে দিয়েছে, আজকে হাসপাতাল থেকে বললেন যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, স্টেটমেন্টটা যিনি দিয়েছিলেন তিনিই বদলালেন, তিনি বলে তিনি কিন্তু কালকেও ঠিক একই ঘটনা প্রবাহ বলেছেন। এক মিনিট যে পাটা বাইরে ছিল, দরজাটা এসে পাঁচজন মিলে ঠেলে দিয়েছে, আজকেও তাই বলেছেন। হ্যাঁ একদম, এবং আমি একদম বলেননি, একদম বলেননি, স্টেটমেন্টটা কিন্তু তা নেই এখানে, একদম বলে একটা সর্বভারতীয় দৈনিক। হ্যাঁ বলো, সেখান থেকে যেটা উনি যেটা বলেছেন সেটা আমি বলছি, যারা আমার কর্মী ভাই বোন আছেন তাদের বলছি, গতকাল আমার খুব জোর চোট লেগেছিল, পায়ে চোট আছে, লিগামেন্টেও চোট লেগেছে, মাথায় এবং বুকে ব্যথাও হয়েছে, খুব বড় চোট লেগেছে, গাড়ির পাদানির ওপর দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম, তখন এমন জোরে চাপ আসে যে গাড়ির দরজাটা আমার পায়ের ওপর চেপে যায়, আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে আমি কলকাতার দিকে রওনা দিই। আমি সবাইকে বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল এবং আমার হাত পায়ে চোট আছে, বোন ইঞ্জুরি আছে, লিগামেন্টে আছে, আর কালকে আমার মাথা এবং চেস্টে খুব পেনও হয়েছে, এত বড় একটা চোট লাগার পরে আমার গাড়ি বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম, ন্যাচারালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতা থেকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করবো আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধে হয়। আমি আশা করি 2-3 দিনের মধ্যে আমি আবার নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো, তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব, আমার মিটিং টিটিং আমি কিছুই নষ্ট করব না, বাট হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে করতে হবে, সেটা আপনাদের সহযোগিতা চাইবে। অর্থাৎ এবারে নির্বাচনে একটা বড় পর্যায়ে, এমনিতে যে কোনো যে দুর্ঘটনা বা পা বা শরীরের হাড়ের হলে একটা 1-1.5 মাসের একটা ধাক্কা যাই আর কি, চিড় ধরলে বা যে কোনো ক্ষেত্রে আমরা এগুলোতে দেখেছি, মেডিকেল বোর্ড তৈরি হয়েছে প্রতি মুহূর্তে, তবে আশ্বস্ত করেছেন 3-4 দিনের মধ্যে তিনি সুস্থ হন বা না হন নির্বাচনী প্রচারে অংশ নেবেন হুইল চেয়ারকে। আমরা দুটো নতুন তথ্য পেলাম আসলে এর মধ্যে। হ্যাঁ বলো, একটা তথ্য হলো উনি যেটা বললেন যে গাড়ির বনেটের উপর উঠে উনি নমস্কার করছেন, উনি বনেটটা ভুল বলেছেন, মানে বনেটটা উনি অত ইয়ে না তো, টেকনিক্যালি স্ট্রং নয় তো, উনি পাদানিটাকে বনেট বলেছেন। দ্বিতীয় বলেছেন যে গাড়িটা পায়ের উপর চেপে গেছিল, দরজা বললেন, দরজা না গাড়িটা বলেছে, দরজা বলেছে না গাড়িটা বলেছে। কালকে আসলে টেকনিক্যালি সাউন্ড না হওয়ার কারণে ওই কাল গাড়িটা, কারণ এইটা আমি মিলে হামলা করেছিল ওটা, ওরকমই টেকনিক্যালি ভুল। না না না, আচ্ছা আমি একটু বলি একটা কথা, আবিষ্কার এত ডিফেন্সিভ কেন, একটু জোরে বলো না শুনি। না না, আমি যেটা বলার স্পষ্ট করেই বললাম। হ্যাঁ বলো, যে ওইখানেও কালকে ওই স্টেটমেন্টটা আবেগের বসে উনি বলে ফেললেন। না না, কোনো আবেগের বসে না, একদম পরিষ্কার পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছেন যে ওখানে ঘটনার মধ্যে অভিসন্ধি হতো, বরং এটা কি খুব ভালো হতো যে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডার্ডের জননেত্রী বলছে হাসপাতালে শুয়ে যে আমাকে মেরেছে, আমাকে 5 জন মিলে এসে মেরেছে, তোমরা বুঝে নাও নির্বাচন কমিশনকে সামনে, নির্বাচনের সামনে মুড বুঝে নাও, এটা বলো কি শ্রেয় হতো যা করেছেন ভদ্রতা আপনারা, হতো না আবিষ্কার বাবু? না না, আর দুই বিশ্বনাথ বাবু তো বলে দিলেন, আপনারা করেছেন সেটা আমরা দেখেছি, যে গাড়িতে জুতো ছুঁড়ে মেরেছেন আমরা দেখেছি, রাজ্যপালকেও জুতো ছুঁড়ে মারা যায়, এটাও তো গাড়ি বলাম, এটাও তো বাংলা সংস্কৃতি হিসেবেই রয়ে গেল। কোনটা কোনটা কোনটা, কালকে SSKM হাসপাতালে আপনার সহকর্মীরা যেটা করলেন সেটাও তো বাংলা সংস্কৃতি হিসেবেই রয়ে গেল। না তো যারা মেরেছেন
সর্বভারতীয় নেত্রী একই কথা বলেছিলেন, ওদের মিছিলে লোড ঢুকি দিয়ে গন্ডগোল করব এবং করার চেষ্টাও করেছে। আপনাকে বলে রাখি ভাই, আমি কোনো কটুক্তি করতে চাইছিলাম না, আমি করবো না, আমার একটা অভ্যাস নয়। শুধু আপনাকে বলি, আপনাদের পছন্দের একটি দামি নিউজ পেপার এইমাত্র খবর করেছে উনি টালিগঞ্জ থেকেও দাঁড়াতে পারেন। দেখুন কোন নিউজ পেপার, আমি তো কোনো নিউজ পেপারের মুখপাত্র নই, অতএব কোনো নিউজ পেপার কি খবর করেছে তার ব্যাপারে আমি বলতে পারবো না। ঠিক, আমি তো কোনো নিউজ পেপারের মুখপাত্র নই। ঠিক, দু নম্বর জায়গাটা আমি বলি, বিশ্বনাথ বাবু একটা কথা বললেন, আমি যে ফোন বলতে ভুলে গেছিলাম যে গাড়িতে ধাক্কা লাগাতে গাড়িতে স্ক্র্যাচ, বুলেট প্রুফ গাড়িতে স্ক্র্যাচ হয় না। আমি জানি বুলেট প্রুফ গাড়ি দিয়ে বুলেট পেনিট্রেট করতে পারে না, কিন্তু বুলেট প্রুফ গাড়ির রংটা যে স্ক্র্যাচ প্রুফ হয় এটা আমি জানতাম না, বিশ্বনাথ বাবু আমাকে এটা বলে দিলেন আর কি। বুলেট প্রুফ গাড়িতে যদি কোনো স্ক্র্যাচ লাগে সে গাড়ির রংটা উঠবে না বুলেট প্রুফ গাড়ি বলে, এটা কোনোদিন হয় বলে আমি জানতাম না, এটা প্রথম জানলাম। আচ্ছা যাই হোক, আজকে মানে আমার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে অবস্থান সেটা কিন্তু ভীষণভাবে বড়ভাবে প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছে। কেননা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকের যে অধিকার এবং যে লায়াবিলিটির কথা বলা হয়েছে, দায়বদ্ধতার কথা বলা হয়েছে, কেউ আমরা তার বাইরে যেতে পারি না একমাত্র একটি সংস্থা ছাড়া, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারে, প্রোভাইডেড সেই কাজটা যদি দেশের সংবিধান এবং দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য হয়। তো আজকে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার অন্যতম একটা যে অনুষ্ঠান হতে চলেছে আমাদের এই বাংলার নির্বাচন, সেইখানে এবং আরও যে অন্যান্য জায়গায় নির্বাচনগুলো আছে, অবশ্যই নির্বাচন কমিশনের কাছে আমরা আশা রাখব যে তারা তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন করবে, সংবিধান তাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারের তারা সঠিক প্রয়োগ করবে, এই আশাটুকু আমরা করতে পারি। আর পরিশেষে আমি যেটা বলতে চাই যে আমি আমাদের মুখ্যমন্ত্রীর অতি দ্রুত সুস্থতা কামনা করছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, কারণ তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী। না ওনার দলের নেতা বলেছে নাটক করছে, আরে বলে দিল অবলীলাক্রমে যে নাটক করছে, কি করে জেড প্লাস সিকিউরিটি, আরে বলুন রাজীব গান্ধীর মৃত্যুকালে কি এমনি রাজীব গান্ধী নাটক করেছিল মনে কি? আঘাতপ্রাপ্তের ঘটনাটাই নয়, আঘাতের ঘটনাটাই বলেননি। তাহলে কোন ঘটনায় বলেছে? কালকে কি হয়েছে? ওই যে বললাম পাকিস্তান ভারত ঘটনাটাই বলেছে, চার পাঁচ জন মিলে আক্রমণ করেছিল সেই ঘটনাটার সূত্র বলা হয়েছে। উনি প্রথম থেকে গাড়িতে বসে উনি যে বাইকটা দিয়েছেন সরকারের, সে বাইকে পরিষ্কার বলেছেন ঘটনাটা কি হয়েছে, কোনো ডিফারেন্স হয়নি, দিয়ে তদন্ত করানো হোক, যতগুলো তদন্ত এজেন্সি আছে তদন্ত। আরে আগে নির্বাচন কমিশন এফআইআর করছে না? যদি এটা নির্বাচন কমিশন কেন এফআইআর করে? ভয়াবহ ব্যাপার, নির্বাচন কমিশন কেন এফআইআর করে? অবশ্যই এনআইএ নির্বাচন কমিশন এফআইআর করছে না, সেই দাবিটা নির্বাচন কমিশনের কি কাজ? শুধু বিজেপি পাঁচটা করে গভর্নমেন্ট অফিসারের নাম দেবে আর সেই অফিসার গুলোকে ট্রান্সফার করাবে, এর থেকে বেশি কাজ কি হবে? কোনার ট্রান্সফার 2016 সালে ট্রান্সফার করেছিলেন কলকাতা পুলিশের কমিশনারকে, কি রেজাল্ট হয়েছিল কলকাতা পুলিশের আন্ডারে? 15-1 হয়েছিল তৃণমূলের ফেভারে। আমরা তো দেখেছি ট্রান্সফার করছে, বাজার করছে, আসলে নিরাপত্তা বাহিনী ভোটের দিন বাজার করছে, সেটাও তো আমরা দেখেছি, আসলে পরম্পরাটা তো রয়ে গেছে না? নিরাপত্তা বাহিনী ভোটের দিন বাজার করবে কি করবে না সেগুলো তো নির্বাচন কমিশনই দেখবে 100 বার। হ্যাঁ না, কিন্তু তখন যেটা ছিল যেহেতু নির্বাচন কমিশন কি দেখবে, তারা নির্বাচন কমিশনের তো কিন্তু নির্বাচন কমিশন যে মিটিং এর পারমিশন দিয়েছে এসডিও এর মাধ্যমে, তার নোডাল অফিসারের মাধ্যমে, সেখানে দাঁড়িয়ে একজন নিজেদের হাতে যে তিনি বলে দিচ্ছেন যে নির্বাচন কমিশন হাতে করে ব্যাট নিয়ে আসবে আর বল হবে তৃণমূল কংগ্রেস, তারপরে তার এগেস্টে শোকজ হয়নি, তার এগেস্টে একটা এফআইআর হয়নি, কোথাকার নির্বাচন কমিশন, কিষান নির্বাচন কমিশন, এই রকম তার মানে নির্বাচন কমিশন এটা সরকারের দুর্গা পূজা করার ক্ষমতা নেই নির্বাচন কমিশনের, নির্বাচন করতে এসেছে আর বলছে বেস্ট অফ দি বেস্ট অফিসার, কোথাকার বেস্ট অফ দি বেস্ট অফিসার, একজন প্রার্থী ইনজোর হয়ে গেল, তার কোনো ভিডিওগ্রাফি হয়নি, তার এগেস্টে কোনো এফআইআর হয়নি, কোনো ফরেন্সিক হয়নি, একজন গ্রেফতার হয়নি, আমি শুনলাম না না আসবে দেখো আমি মানছি মানছি কোহিনুর একটু থামো, ব্রিগেডের মঞ্চে একজন বলছে লাশ শ্মশানে পাঠিয়ে দেবো, একজন বলছে ছবল মেরা ছবি করে দেবো, তার এগেস্টে এফআইআর পর্যন্ত না না আমি মানছি তোমাদের মনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল, তিনি মঞ্চে দাঁড়িয়ে ছিলেন ওখানে, তিনি স্টার ক্যাম্পেইনার, তার বিরুদ্ধে এফআইআর হবে না কেন? বিজেপি 40 জন স্টার ক্যাম্পেইনারের নাম দিয়েছে, তার মধ্যে তুমি সায়ন্তন বসুর নাম অবশ্য নেই, কিন্তু আমি জানি তোমাদের ক্ষোভ বা আরে সায়ন্তন বসু যেখানে মিটিং করে বক্তৃতা করছিলেন সেই মিটিং পুলিশের এসডিও নোডাল অফিসার নির্বাচন কমিশনের নোডাল অফিসারের পারমিশন নেওয়া ছিল, তার ক্লিপিং মিডিয়াতে বেরিয়েছে, তারপর কেন সায়ন্তন বসুর নামে এফআইআর হয়নি?
কি করছে নির্বাচন কমিশন, যেখানে সে বলছেন পাবলিক মিটিং এ বলছে ওকে 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 পুলিশ কেন্দ্রীয় বাহিনী ব্যাক দিয়ে তৃণমূল কংগ্রেস একটা শব্দ শব্দ খুব চলছে এটা বেশ ন্যাশনাল চ্যানেল সবার সৌজন্যে অনেকটা বিজেপি আরএসএস এর সৌজন্যে তুষ্টিকরণ। তাহলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো যে কোহিনুজ্জা বলছে নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক দল বা কাউকে তুষ্টিকরণ করছে আবিষ্কার ভট্টাচার্য? দেখুন, আমি আগের দিনও একটি ডিবেটে আপনার সঙ্গে একই কথা বলে গেছি, আমি কোনো কনস্টিটিউশনাল বডির এগেনস্টে উল্টো সিধে কথা বলতে রাজি না। আমি প্রশ্ন তুললাম, আমি আমার কথা বলছি না, স্টেটমেন্ট তো ভারতবর্ষে। সুজিত দা, আমি আমার কথাটা বলছি, আমি তো আপনার কথা বলতে পারবো না, অন্য কারোর কথা বলবো, আমি আমার মতো করে একদম বলবে না। ঘটনা যেটা হচ্ছে যে আমি কোনো কনস্টিটিউশনাল বডির এগেনস্টে কোনোদিনও কোনো কথা বলিনি, আজও বলবো না। ভাই কোহিনুর যেটা বলছে না, এটা করেছে ওটা করেছে কি করবে, এই রকম পদ্ধতি আমি দেখাতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার কোহিনুরকে একটা স্পষ্ট প্রশ্ন, দেখুন পুলিশ দিয়ে ভোট করানো আপনাদের সংস্কৃতি, আমরা আপনাদের দুঃখটা বুঝি যে আপনাদের পেটোয়া অফিসারগুলো ট্রান্সফার হয়ে গেছে, এখন আর আপনাদের কাছে লোক নেই, কারণ আপনাদের তো কোনো নেতা নেই, আপনাদের সব পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে, বহু ইতিহাস আছে, একদিন হয়ে গেল নির্বাচন কমিশন একজন প্রার্থী তিনি কমপ্লেন করেছেন, একজন প্রার্থী তিনি কমপ্লেন করেছেন, নির্বাচন কমিশন কোথায় অ্যাকশন নিয়েছে? কালকে জয়পুরের আমাদের ক্যান্ডিডেট, পুরুলিয়ার জয়পুরের ক্যান্ডিডেট স্কুটি নিতে ক্যান্ডিডেট উড়িয়ে দিচ্ছিল, আজকে হাইকোর্টে গিয়ে আমরা বাঁচিয়ে। জানেন ভাই কোহিনুর আপনার ক্যান্ডিডেট কি করেছে? কি করেছে? গতকাল কত তারিখ ছিল? গতকাল হাইকোর্টে গিয়ে তাহলে হলো কেন মামলা? না না না, এক মিনিট দাঁড়ান না, আপনার ক্যান্ডিডেটকে বলা হয়েছে নতুন এভিডেভিট জমা দিতে, যেদিন বলা হচ্ছে উনি তার আগের দিনের এভিডেভিট জমা দিচ্ছেন, তার মানে উনি দুটো এভিডেভিট আগে থেকে তৈরি করে রেখেছিলেন তো? তার মানে আমি এভিডেভিট করে ভুল তথ্য দিচ্ছি? একটা এভিডেভিটের ডেটের এগেনস্টে আপনিও প্রার্থী হলে এভিডেভিটের এগেনস্টে কোনোদিন ক্যান্ডিডেটা ক্যান্সেল হয় না। যে এখানে একটা পার্টিকে সুবিধা করে দিতে হবে, কি সুবিধা করে দিতে হবে? আরে আপনার আপনি কি করে বলে একজনকে, একটা কেন্দ্রীয় বাহিনীর কাজ তৃণমূল কংগ্রেসের বল করে বলা হয়, একটা কেন্দ্রীয় বাহিনীর কাজ কোন পার্টিকুলার পলিটিক্যাল তৃণমূলের কিন্তু আপনার লোকসভার মুশকিলের কি ইউপি থেকে লোক এনে নির্বাচন করাবে, এটা তার কাজ? আমি একটু আসবো ভারতবর্ষের এই মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আমাদের সঙ্গে নেই, জাতীয় শাসক মানে শাসক ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি রয়েছেন এবং অতীতের শাসক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন, দুটি জাতীয় স্তরের দল, এটা তো ঘটনা সবাই জানে, তৃণমূল কংগ্রেস অত নেতা নেই, স্টার ক্যাম্পেনার নেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে ওদের স্বাভাবিক। আর এরকম যখন বিষয় হচ্ছে এরকম একটা জায়গা থেকে তুমি বলছো রাজ্যে পুলিশ দিয়ে নির্বাচন করানোটা হচ্ছে এখানকার কালচার মেনে নিচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, বারবার কেন্দ্রীয় 7 দফা 8 দফা সুনীল অরোরার যে বক্তব্য এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের রেফারেন্স বা বিভিন্ন রেফারেন্সগুলোকে দিয়ে বলেছেন এই রাজ্যে এটা হওয়া সম্ভব, কারণ বিভিন্ন রাজ্যে সত্যি তো তামিলনাড়ু কি পলিটিক্যালি টেন্স নয়, দুটো ফ্যান গোষ্ঠীর মধ্যে যখন লড়াই শুরু হয় ওখানকার ওই যে ব্রেকিং নিউজ যখন আছড়ে পড়ে, ব্রেকিং নিউজের মতো আছড়ে যখন পড়ে তখন কিন্তু ওটা দেখা যায় ওখানে কীরকম পলিটিক্যালি একটা সিচুয়েশানস রয়েছে, গায়ে আত্মাহুতি দিয়ে এমনই আবেগের রাজনীতি, গায়ে আত্মাহুতি দিয়ে সেখানেও এক দফায় ভোট হয়ে যেতে পারছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ না হয় নির্বাচন কমিশন মনে করেছে সেই নিয়ে, কিন্তু এইখানে এইখানে আমার যে এই জায়গাটায় এক মিনিট যে আপনারা কি কালচারটা কি আপনারা কি এগুলো ভুলে গেলেন যে একটা রাজ্যের নির্বাচনে যেখানে ভারতীয় জনতা পার্টি টেস্টেড নয়, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে বহুদলীয় বৈঠক হয়েছে, প্রত্যেকটি দল ডিমান্ড দিয়েছিল যাতে একাধিক দফায় ভোট হয় এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন করেছেন, এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যে আমরা যা বলছি নির্বাচন কমিশন তাই করছে, চাপায়নি তো? আপনি কিন্তু বারংবার অপমান করার চেষ্টা হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশনকে, আমি এটা কখনোই সমর্থন করতে পারছি না। কেন নির্বাচন কমিশন? তাহলে কি আপনি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল যে একাধিক জনজাতি নির্বাচন বিরোধী দলের সবাই দাবি করেছিল, আসামে গত 5 বছরে একাধিক জনজাতি নাকি দাবি করেছিল একাধিক বারে নির্বাচন করা, একাধিক গণ্ডগোল হয়েছে সেখানে 2 দফা আর পশ্চিমবাংলায় 8 দফা, কি বলছে পশ্চিমবাংলার ল এন্ড অর্ডার মিলছে না, লোক পশ্চিমবাংলার ল এন্ড অর্ডার ভালো নয়, উত্তরপ্রদেশের ল এন্ড অর্ডারের কন্ডিশন কি আছে, পশ্চিমবাংলার ল এন্ড অর্ডার ভালো নয়, ল এন্ড অর্ডারের অবস্থা উত্তরপ্রদেশে
কত 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 ক্রাইম রেকর্ড আছে পশ্চিমবাংলায়, কত ক্রাইম রেকর্ড আছে সেগুলো বিচার করা হচ্ছে না। শুধুমাত্র গ্রাফ দেখুন, গ্রাফ গ্রাফ দেখতে জানেন একটা এজেন্ডা সেট করছে নির্বাচন কমিশন, আর এখানে বেড়েছে। নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার ঠিক করে গত পাঁচ বছরে সরকার রাখেনি বলে আমি আট দফা আমি তো বলতে পারি। ইট ইজ আ প্ল্যান এজেন্ডা অফ নির্বাচন কমিশন টু ম্যালাইন দি গভর্নমেন্ট অফ মমতা। ভাই মারা গেছে, আপনারা কি করেছেন? আমি আপনি বলুন, প্রত্যেক বছরে কটা করে বড় লাইন নিয়ে গন্ডগোল হচ্ছে আসামে, সেখানে কেন দু দফায় হচ্ছে, কেন হচ্ছে না বেশি দফায়, কেন বড়ল্যান্ডে ওখানে গন্ডগোল হয়, প্রত্যেকদিন কন্ট্রোল করতে শিখুন আগে, শুধু পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের মারাটা লয় অর্ডার নয়, দু দফায় হচ্ছে না, কারণ বিজেপির সেখানে সরকার তে আপনার কর্মীরা আমার এক বয়স্ক ভাইয়ের মাকে মেরেছে। নির্বাচন আমি নিজে থেকে দেখেছি, এত শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু হয় না, আমরা কল্পনাই করতে পারি না পশ্চিমবাংলায় বসে। আমার তোমার কাছে নিমন্ত্রণ রইল আসামে নির্বাচনের দিন, তুমি গিয়ে আসামের নির্বাচন দেখো। শুনুন, আপনারা আমি নিজে দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয় নির্বাচনের দিনে, আপনাদের ল এন্ড অর্ডার আপনারা তথ্য মেলান, ডেটা মেলান, সেখানে দেখুন কত ক্রাইম রেকর্ড আছে, তারপর নির্বাচন আমি পলিটিক্যাল ভায়োলেন্স এর কথা বলছি, আমি সাধারণ ল এন্ড অর্ডারের কথা বলছি না। সাধারণ ল এন্ড অর্ডারে সেখানে সমস্যা আছে, অন্যান্য রাজ্যে সমস্যা আছে, কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্স এটা পশ্চিমবাংলা আজকে বলে না, পশ্চিমবাংলার এটা একটা ইতিহাস। পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবাংলায় অনেক বেশি হয় অন্যান্য রাজ্যের থেকে, এবং এটা ক্রমশ বাড়ছে। যেটা আমি যেটা বলছি যে গত পঞ্চায়েত নির্বাচনে যেটা হয়েছে, তথ্য দিয়ে বলুন, আসলে ভোট হয়নি, আবার 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে কজন মারা গেছে, আর 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে কজন মারা গেছে। এখন আপনাদের কম্পালসরি আপনারা সিপিএম এর 34 বছরকে অতি গণতান্ত্রিক, তার আগে তো আবার 72, না না এক সেকেন্ড, এখানে আচ্ছা আচ্ছা আজকের যুগে এক সেকেন্ড ভাই, পার্থ বাবু এই যে অনেক সময় বলা হয় না যে ডেটা লাস্ট ডেটা, তার অ্যাসপেক্ট রেশিও বলে একটা কথা আছে, বাইনারি বলে একটা শব্দ আপনারা খুব আপনাদের মুখপাত্ররা খুব ব্যবহার করে, বাইনারি চলছে, তাহলে ওটার কোন মানে 72 থেকে 77, 77 থেকে 2011, 2011 থেকে 2021 পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ভায়োলেন্সের যে গ্রাফসটা উঠেছে বা কোনো জায়গায় না, এরকম উঠতে 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 যাচ্ছে ওটার কথা বলছেন, নাকি উঠতে উঠতে নেমেছিল মাঝে আবার উঠে যাচ্ছে, কোনটা ঠিক বলছে একটু স্পেসিফিক করুন, ঠিক বুঝতে সুবিধা হবে। মাঝে মাঝে কিছু নির্বাচন কিন্তু খুব ভালো হয়েছে, আবার যেই মনে করা হচ্ছে যে তাহলে হয়তো পশ্চিমবাংলার অবস্থা একটু বদলালো, আবার তার একটা পরের নির্বাচনে দেখা, বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে অশান্তিটা কেন আরও বেশি দেখেছি আমরা, কেননা যত দিন গেছে নির্বাচন কমিশন টিএন সেশনের আমলের পর থেকে আমরা দেখেছি তাদের একটা বেশ ভালো একটা অবস্থান ছিল বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে, ফলে যখন বিধানসভা লোকসভার নির্বাচনগুলো হয়েছে তুলনামূলকভাবে আগের থেকে অনেক ভালো হচ্ছিল। আমি বুঝতে পেরেছি, আমি একটু ভীষণভাবে খারাপ অবস্থা দেখেছি আবিষ্কার পশ্চিমবাংলায় দেখেছি, এবং আমরা ত্রিপুরাতে তার চেয়েও খারাপ দেখেছি। ওকে, এখানে আমার প্রশ্ন হচ্ছে আবিষ্কার কাছে, যে আবিষ্কার তুমি এই সময়কার অতীতের গুলো রেফারেন্স বা যেটাকে হচ্ছে সত্যিকারের ভিডিও ফুটেজ অ্যানালিসিস করে করে, তৎকালীন যুগে এত ভিডিও ফুটেজও অ্যাভেলেবেল থাকতো না, একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবে আসে যে ভারতীয় জনতা পার্টিতে যাদের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন ভায়োলেন্সগুলোর অভিযোগ, তারা কিন্তু এই মুহূর্তে বিজেপিতে, ওরা বারবার করে বলছে যে এর পূর্বাভাস, পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন হয়ে জানিয়ে দিয়েছেন এর পূর্বাভাস ছিল। এবার হচ্ছে যে এই পূর্বাভাস থাকলে যখন বলে না না ক্রাইমে একটা কথা বলা দস্তক, যে একটা কিন্তু মোটিভ রেখে যাচ্ছে, এই যে পূর্বাভাসের কথাটা উঠে এসেছে, তাহলে এই পূর্বাভাস তৈরি করা এই এরকম একটা জায়গা সিচুয়েশনসকে তৈরি করা, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিনারিওকে অ্যাগ্রিভেট করা, এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকা উচিত, কারণ আমরা কিন্তু ডাইভার্স ওপিনিয়ন বিভিন্ন নেতৃত্বের মুখ থেকে পাচ্ছি। দিলীপবাবুর বক্তব্য আমরা শুনেছি, আমরা শমিক ভট্টাচার্যের বক্তব্য শুনেছি, আবার অন্যান্য নেতৃত্বের বক্তব্য, অর্জুন সিংয়ের বক্তব্যও কালকে আমরা শুনেছি। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে গেলে নির্বাচন কমিশনারকেও কেন, তার সেই অফিসাররা নতুন এসেছেন, স্বাভাবিক তাদের সিচুয়েশন, কেন যে ডিজি অপসারণের 24 ঘন্টার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, সেটাকে এই যে পুলিশ দিয়ে ভোট করানো বা সমস্ত কিছু, তারাও যারা নির্বাচন কমিশন কেন্দ্র থেকে যারা এসেছে তারাও তো পুলিশ বাহিনী,
সুতরাং পুলিশ দিয়ে তো নির্বাচন হচ্ছে, এটা নতুন কথা কি? কিন্তু কতগুলো কিছু প্রস অ্যান্ড কনস যে প্রশ্নটা উঠছে সেটা কিন্তু ক্যাটাগরিক্যালি উত্তর দেওয়ার দায়িত্বটা আপনার। নিশ্চয়ই আমি এবং দিতেও একদম রেড রাজি হয়েই বসে আছি। দেখুন সুবিধা কতগুলো জিনিস আপনি খুব ঠান্ডা মাথায় টাইম লাইন দেখুন, আপনি ডেটা বললেন তো আমি ডেটার কচকচিতে যেতে চাই না, আমি আপনাকে টাইম লাইন বলছি, আপনি টাইম লাইনটা মেলান। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্ঘণ্ট প্রকাশের কিছুদিন আগে পুলিশ মহল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মহলে আমাদের মাননীয়া প্রচুর পরিবর্তন করেছেন, তার পছন্দের লোকগুলোকে যেখানে যেখানে ভোট করানো সম্ভব হওয়া দরকার সেখানে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবার তাদের মধ্যে কয়েকজনকে, তাহলে তখন পার্থবাবুরা কোনো কথা বলেনি, তখন উনি শান্ত ছিলেন, কেন দিদিভাই করে দিয়েছেন সেটিংস রেডি, তাহলে সেই অনুযায়ী হয়ে যাবে। আবার নির্বাচন কমিশন যাদেরকে পাঠাবে তাদেরকে বাজারে পাঠিয়ে দেওয়া হবে, রাস্তা চেনানো হবে না, এদিক ওদিক দৌড় করিয়ে দেওয়া হবে, কেন্দ্রীয় বাহিনী চুপ করে বসে থাকবে, কইনি খাবে, এই জাতীয় কথাবার্তা শুনবো আমরা, আবার আবার হিংসার রাজনীতি করে ভোটটা কেড়ে নেওয়া হবে। এই ছকটা ছিল, ছকটা ভেঙে দিল কোথায়, যখন আপনি এই কাজটা করলেন এবং আপনাদের পছন্দের লোকগুলোকে যেমাত্র সরিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে শাসক দল তেলে বেগুনে জেলে উঠছে যে না নির্বাচন কমিশন ভিন্ডিক্টিপনা করছে, আগে পূর্ব নির্ধারিত সব কিছু করা ছিল। পার্থবাবুর মুখ থেকে এই কথাগুলো মানায় না, দেখুন খুব দুঃখজনক এগুলো, এই কথাবার্তাগুলো বলে একটি ইনস্টিটিউশনাল বডির এগেনস্টে বারবার স্টেটমেন্ট করে তার ক্রেডিবিলিটিটাকে নষ্ট করা আর সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করা, এটাই তৃণমূলের রাজনৈতিক ট্রেন্ড হয়ে ওকে। আবার আমি না আসছি 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 পার্থ মুখার্জি, সিবিআই, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন অটোনোমাস এবং ভারতবর্ষের এই সংসদীয় ব্যবস্থাকে অক্ষুণ্ণ, তুমি টিএন সেশনের কথা এবং সেই সময় নো এপিক কার্ড নো ভোট, কতগুলো মুভমেন্টের আজকে আমার খুব এটা একটু আশ্চর্য লাগছে যে বাংলার সেই দিনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন অন্যান্য নেতাদের সঙ্গে যিনি নেতৃত্বে ছিলেন, আজকে তারা কেন এই নির্বাচনে কেন্দ্রের বাহিনী নির্বাচন কমিশন আসার ব্যাপার, এটা কিন্তু রাজনৈতিকভাবে যারা সচেতন মানুষ অনেকের কাছে কিন্তু এই প্রশ্নটা মানে উঠছে, এটা কোনো সহানুভূতির প্রশ্ন না, এটা কতগুলো হচ্ছে রাষ্ট্রের যারা অফিসার রয়েছেন বিভিন্ন বডি রাজ্যের সবারই কিন্তু একটা এফিসিয়েন্সির প্রশ্নটাও এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন আজকে কাউকে বলতে হচ্ছে না এটা অ্যাক্সিডেন্ট, কেউ ষড়যন্ত্রের কথা বলছে তৃণমূল কংগ্রেস, এরকম একটা জায়গায় কিন্তু গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে সত্যি যেটা বিজেপির বক্তব্যকে কি যেটা আবিষ্কার বলছে সেই ব্যাপারে তুমি কি বলবে, যে ও কোনোভাবেই বলছে না যে কনস্টিটিউশনাল বডিকে কোনো প্রশ্ন করার কোনো ইয়ে নেই, এটাকে ম্যালাইন করার চেষ্টা হচ্ছে, কি বলবে? দেখুন গণতন্ত্রে প্রশ্ন করার অধিকার সবসময় থাকবে, এমনকি আপনি যদি আমরা যেমন কোর্টের ক্ষেত্রে বলি যে কোর্টের রায়কে কখনো প্রশ্ন করা যায় না তাহলে তো অ্যাপিলই হতো না, সাধারণ মানুষেরও প্রশ্ন করার অধিকার থাকবে। তবে কথাটা হচ্ছে যে কোন ভাষায় করব, কি পরিপ্রেক্ষিতে করব সেটার উপর নির্ভর করছে। তবে উনি যে কথাগুলো বললেন যে তার আগে যে পোস্টিং টোস্টিংয়েরগুলো ব্যাপারগুলো, এটাও তো ঘটনা, এটা তো অস্বীকার করে লাভ নেই। অর্থাৎ কি না যে ছকটা সাজানোর কিন্তু দুতরফেই একখানা চিন্তা রয়েছে, তৃণমূল কংগ্রেস আগে একরকম চিন্তা করছিল এবং সেইখানে নির্বাচন কমিশন এখন পদক্ষেপ করে নির্বাচন কমিশন সমস্ত দায়িত্বটা নিয়েছেন, তারা এখন বিজেপির অঙ্গুলি হেলনে কতখানি চলবে সেটার উপর কিন্তু নির্ভর করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে। যেটা আমি বারবার বলছি যে ভারতবর্ষের নির্বাচন কমিশনের একমাত্র অধিকার আছে ভারতবর্ষের সংবিধানকে অতিক্রম করা, সংবিধানকে রক্ষার জন্যে, গণতন্ত্রকে রক্ষার জন্যে, এইটা নির্বাচন কমিশনের এক ভেরি হোলি অ্যান্ড পায়াস, এইটা যেন তারা পালন করে, এইটা আমার আবেদন তাদের কাছে পরিষ্কার করেছে পার্থ। আমি খুব বলি যে নির্বাচন কমিশন এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব পেটোয়া অফিসার টফিসার ইত্যাদি ইত্যাদি, 2016 সালে কলকাতা পুলিশের কমিশনার করা হয় সৌমেন মিত্রকে, তখন যখন সৌমেন মিত্রকে কমিশনার করা হয়েছিল সব বিরোধীরা দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন যে দারুণ কাজ করেছে নির্বাচন কমিশন, একদম সরিয়ে দিয়ে রাজীব কুমারকে সরিয়ে দিয়ে সৌমেন মিত্রকে অফিসার করা হয়েছে, হেভি দারুণ নিউট্রাল অফিসার, তখন সে নিউট্রাল। আজকে যখন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুলিশে সিপি করলো তখন সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটওয়ালুক। আবিষ্কারবাবু, ক্রেডিবিলিটি ইলেকশন কমিশনের কোয়েশ্চেন না, ক্রেডিবিলিটি ইলেকশন কমিশনের এখন ক্রাইসিসে আছে, ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি বলে এখন মানুষ খুঁজে বেড়াচ্ছে কোথাকার ক্রেডিবিলিটি, দর্শন বলে কথা হয় ভাই, নিজের ভেতরে নিজে দেখা, একবার দেখেই কথাটা বলবে। বিহারের ভোট কি হয়েছিল, বিহারের ভোটে পোস্টাল ব্যালট নিয়ে কি কমপ্লেইন ছিল নির্বাচন কমিশন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লেইন করে না, বিহারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না, বিহারের ভোটে কোয়েশ্চেন হয়েছে। তিন, নির্বাচন বাজে হয়েছে, নির্বাচন বাজে হয়েছে পশ্চিমবাংলায়,
18টা লোকসভা সিট যখন বিজেপি পেল সেটা খারাপ হয় না, বাকি 22টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেল তখন সেটা খারাপ হয়। গালাগালি করতে পারেন, ওনার দল সিবিআই কে গালাগালি করছে, বাপরে বাপ, ইনস্টিটিউশনাল বডি, গালাগালি করা যাবে না, সিবিআই তো নিউট্রাল। এদিকে সিআইডি পশ্চিমবাংলা পুলিশকে গালাগালি করা যায়, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর যে কেন্দ্রীয় বাহিনী হয়ে যায় ওটা কারুর পুলিশ নাই, ভাবো ওটা কিছু করতে পারে না, ওটা একদম দোয়া তুলসী পাঠাবে, ও কারুর কথা শুনবে না, সিবিআই কারুর কথা শুনবে না, সিবিআই নিউট্রাল, কিন্তু সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব শুনছে। আজব, এ তো আজব হিপোক্রেসি। এই এই আবার বলছেন হিপোক্রেসি, তাহলে দিদি ভাই যখন বিরোধী ছিলেন কথায় কথায় সিবিআই ডাকো, তখন তখন মোদি প্রধানমন্ত্রী ছিল না? ও মোদি প্রধানমন্ত্রীর সঙ্গে নন্দীগ্রামের আজ পর্যন্ত ইনভেস্টিগেশন হয়নি। টু জি স্পেকট্রাম জানিয়ে 2014 সালে কংগ্রেসকে সকালে গাল দিতেন, বিকেলে গাল দিতেন, আপনার সিবিআইর অপদার্থতা সেটা প্রমাণ হয়নি। আপনারা বলতেন সিঙ্গুরের তাপসী মালিকের সিবিআই এনকোয়ারি, আজও পর্যন্ত হয়নি। আর যেটা নিয়ে আপনারা মিছিল করতেন, আপনারা বলেছেন আপনার দিদি ভাই বলে মিছিল করতেন, আপনার দিদি ভাই বলেছেন একবারও না মিছিল করতেন, তো আমাদের কাছে টিভি নিয়ে নিয়েছেন, আপনারা সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ, ফিফথ বেঞ্চে বসেন। আর যাদেরকে চোর, চ্যাটার, চিটিং বাজ বলতেন, বলতেন জেলে ঢোকাবেন, বলতেন ভাগ মুকুল ভাগ, তারা আপনাদের দেখি আজকে গেরুয়া উত্তরীয় করে ফার্স্ট বেঞ্চে বসে। আর আপনার সিবিআই 6 বছর একটা চার্জশিট পর্যন্ত প্রেস করতে পারেনি। এই সিবিআই যদি বেকার না হয়, এই সিবিআই যদি অপদার্থ না হয়, তাহলে অপদার্থ হলো বাংলা ডিকশনারিতে কোডিফিকেশন থাকা উচিত। প্রার্থী পালিয়ে যায়, আমার পার্টিতে কে নেতা হলো, কে কর্মী, আপনাকে ভাবতে হবে না। আমার সুজিত দাকে আপনার পার্টিতে যাদেরকে আপনারা চোর বলেছেন, তাদেরকে আপনারা নেতা করেছেন। আপনার পার্টিতে নেতা হলে তাহলে পাইছেন চোর শব্দটা লেখা দরকার লাগে, কোন কথা বলার চোর হবে আপনার পার্টিতে সে নেতা হবে। আচ্ছা হ্যাঁ বলো আবিষ্কার, আবিষ্কার কি বলছিলে? আমি তো বললাম যে উনি এই কথাগুলো বলছেন, আমার পার্টিতে কে নেতা হবেন, আমার পার্টিতে আমি কর্মী কি না, আমার পার্টি ক্রেডিবিলিটি সেই জায়গায় হয় যেখানে আপনি যাকে চোর বললেন, একটি পালিয়ে গেছে পাবলিকের সামনে, বলছেন পাবলিকের সামনে যাকে চোর বললেন, চোর, সেই চোর, চোর আপনার বাড়ির ফাঁস বেঞ্চে বসে আছে। আমি জলজল করছে চোরের পোস্টার, পাশে আপনার পদ্মফুল, আমার 10 সেকেন্ড ক্রেডিবিলিটির কোশ্চেন যখন আসছে, এক সেকেন্ড সারদা কেসে প্রাইম অ্যাকিউজ যিনি তাকে কিন্তু কাশ্মীর সীমান্ত থেকে ধরা গেল। আমি বারবার বলছি না, একটা এফিসিয়েন্সি এবং ক্রেডিবিলিটি এবং হচ্ছে যে কোনো ক্ষেত্রে, যেমন টেকনিক্যালিটিসের প্রশ্ন আসে, স্কিলের একটা প্রশ্ন আসে, স্কিল, প্রাইম অ্যাকিউজ ধরা পড়ে গেল, কিন্তু সিবিআই এতদিন, আমি মানছি টেকনিক্যালিটিস থাকে যে কোনো তদন্তে, কিন্তু অন্তবিহীন পথ চলাই জীবন না, অন্তবিহীন তদন্ত করাই যেন হচ্ছে একটা ভারতীয় কলজির মামলার রায় বেরিয়েছে, বাজপেয়ী সরকার সেখানে দোষী সাব্যস্ত হয়েছে, দিলীপ রায় বাজপেয়ী সরকারের মহিলা মন্ত্রী এখন জেল কাটছেন, আর যেটা টু জির ক্ষেত্রে যেটা আগামী আজকের বাংলা বলছে কি বল, আমরা এই বিষয়টায় নিলাম, প্রতি মুহূর্তে নজর রাখুন, কেননা হচ্ছে ব্রেকিংয়ের ঝড়ে আছড়ে পড়ে যাওয়া চ্যানেল এটি নয়, সময় মতো ব্রেকিংটা ফার্স্ট আমরাই দেবো, এবং হচ্ছে দুধ কা দুধ, পানি কা পানি, আমরা জানি আর প্লাস নিউজ। আজকের এই ঢাক পেটানো, বাদ্যি পেটানোর যুগে নিশ্চয়ই নিজেদের কথা, কেন আমাদের কথা অন্য কেউ বলার নেই, আমাদের কথা আমাদেরই বলতে হয়। তাই বলি দর্শক যারা দেখছেন, জায়গায় জায়গায় এটা বিশ্বাসের সাথে করতে পারেন যে আমরা কিন্তু এই ঘোষণা, আমরা রাষ্ট্রের যেহেতু নাগরিক, সুনাগরিক মনে করি, তাই আমরা রাষ্ট্রের কাছে কতগুলো প্রশ্ন, যেন এই নির্বাচন সত্যি শান্তিপূর্ণ চাই, এবং বিশেষ করে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সুস্থ হন, দ্রুত আরোগ্য, এবং 4 দিনের মধ্যে তিনি নির্বাচনী প্রচারের মধ্যে অংশ নেবেন, এরকমই জানা যাচ্ছে, এবং আমরা সেটা দিকে নজর রয়েছি, এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা অবশ্যই চাই। 4 জনকে ধন্যবাদ জানিয়ে আজকের বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে, সবার পাশে।